বড় দুঃখের বিষয়, ওরা আছে পরের অর্থ মাসুফ মাসুরে মোবাইল বিশ্বাস ইমান এবং নামাজ এক জাত না, এক জিনিস না, ইমান এক জিনিস, নামাজ এক জিনিস। যে গাধায় বলবে ইমান নামাজ এক জিনিস সে খাবে, কোরআনে ইমান এক জিনিস, নামাজ এক জিনিস, ইমান এবং নামাজ এক জাত না, এক জিনিস না। বুঝবার জন্য আমি আপনাদেরকে বলছি, আপনি আমার দেহ এবং আচ্ছা, আপনি আমার দেহ এবং আচ্ছা, এক জাত না, এক জিনিস না, এক দেশের বাসিন্দা না। দেহ এবং আচ্ছা এক জাত না, এক জিনিস না, এক দেশের বাসিন্দা না। দেহ এক জাত এক দেশের বাসিন্দা, আচ্ছা আরেক জাত আরেক দেশের বাসিন্দা। এই দেহ এই দেশে জন্ম মা বাপের মিলনের দ্বারায়, আত্মার জন্ম মা বাপের মিলনের দ্বারা না। মা বাপের জন্মের আগে, দুনিয়া জন্মের আগে, চব্বিশ ঘন্টা দুনিয়া সৃষ্টির আগে আত্মার জন্ম আল্লাহ খোঁজে আলমে আল্লাহ রুহের জগতে আছে। এখন মনোযোগ, দেহ আর আত্মা এক জিনিস না, এক জাত না। এই দেহের মধ্যে আত্মা আছে, দেহের সম্মান আছে। দেহের মধ্যে আত্মা আছে, দেহের সম্মান আছে। সালাম দিব চেহারা আনিয়া দিব গর্বার জন্য, খাওয়ার আনিয়া দিব খাইবার জন্য, বহুত সম্মান করব। আত্মা আছে, দেহের সম্মান আছে। আত্মা নাই, দেহের সম্মান নাই। এই দেহ বলবে বলবে দুর্গন্ধ হবে। আত্মা নাই, দেহের সম্মান নাই, এই দেহে বলবে বলবে দুর্গন্ধ হবে। ইমান আছে, নামাজের মূল্য আছে। ইমান নাই, নামাজের মূল্য নাই। ইমান আছে, নামাজের মূল্য। এক ওয়াক্ত নামাজ পড়লে দশ ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দেয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দেয়, এক মাস রোজা আছে এক বছর রোজার সওয়াব আল্লাহ দেয়। আর ইমান নাই, পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়লেও কাফের, ইমান নাই ছয় বছর রোজা রাখলেও কাফের। সাই বাবাই সারা বাংলাদেশে ইমান সম্পর্কে আমি আলোচনা করি, এই কারণে জান বাজে যেমন দেহের মূল্য নাই, ইমান বাজে নামাজ রোজার মূল্য নাই। আগে ইমান, ইমান কে? ইমান নবী দুজাহান মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমান ইমান রাখতে হবে তিনি হায়াতুন নবী, তিনি হাজির ও নাজির। ইমান রাখতে হবে তিনি হাজির নাজির। কোন আলেমে যদি নবী দিকে হাজির নাজির না মানে, সে সেই আবু জাহেলের মতো, আবু জাহেলের মতো মূর্তের বাপ। নবীজি হাজির নাজির, সরসরে হাজির নাজির। একটি কথাই মাত্র বলবো, কয়েক বছর আগে মন্ত্রালয়ে আমার সভা আছে, অনেক উকিল মুক্তার মন্ত্রীরা আছিল, নবী আলাইহিসসালাম যে হাজির নাজির তার প্রমাণ, সরসরে জিন্দা প্রমাণ। বাবা মানুষ বৈজ্ঞানিক, কোরআনে আল্লাহ করে খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান, মানুষকে আমি শ্রেষ্ঠ জ্ঞান দান করছি। মানুষের মতো এত বড় জ্ঞান আল্লাহ সৃষ্টিতে কারো দেয় নাই, ফেরেশতারে দেয় নাই, জিন্দাতিরে দেয় নাই, কাকেও না, একমাত্র মানুষকে। মানুষ উচ্চ বৈজ্ঞানিক। এই যে দেখেন প্রায় মানুষের তৈরি করছে জ্ঞান দিছে আল্লাহ, মোবাইল মানুষের তৈরি করছে জ্ঞান দিছে আল্লাহ। কাজে মোবাইল আর প্রায় না, বহুত
বহুত রেলগাড়ি বাস ট্রাক ইত্যাদি ইঞ্জিন আরো বহুত জ্ঞান দিছে আল্লাহ বাবা মানুষকে আল্লাহ উচ্চ জ্ঞান দান করছে জ্ঞানের শুক্রিয়া আদায় করতে হবে ইমান বুঝলে জ্ঞানের শুক্রিয়া আদায় হবে ঢাকা একটা টেলিভিশন সেন্টার তৈরি করছে খেলা আল্লাহ হ্যাঁ আল্লাহ না আল্লাহ মানুষে মানুষে জ্ঞান দিছে আল্লাহ এই টেলিভিশন সেন্টারে একটা লোক টেলিভিশন সেন্টারে একটা লোক দাঁড়ায় বক্তৃতা দিতেছে একটা লোক দাঁড়ায় বক্তৃতা দিতেছে কুটি কুটি ঘরে কুটি কুটি টেলিভিশনে হুবহু সেন্টারে লোক রাজা হাজার জিন্দা না মারা জিন্দা দে হাজার চোখ মুখ নাক দাঁত মাথা চোর সব দে হাজার জিন্দা দে হাজার টেলিভিশনে কয়কুটি টেলিভিশনে কয়কুটি একজন কুটি কুটি টেলিভিশনে হন যে হাজার ভক্তজন এই জ্ঞান যদি আল্লাহ মানুষকে দান করছে সেন্টারে একজন দাঁড়াইছে কুটি কুটি টেলিভিশনে সারা বাংলাদেশে ইউকা হাজির রাজ্যের চিন্তা অবস্থায় আল্লাহ কত বড় জ্ঞানী সেই মহাজ্ঞানী আল্লাহর কুদরতি টেলিভিশন সেন্টার মদিনা মুনাব্বারা মদিনা মুনাব্বারা আল্লাহর কুদরতি টেলিভিশন সেন্টার যে মুহূর্তে নবীজি মদিনায় সেই মুহূর্তে বিশ্বময় পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম ইমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির রাজি জানতে হবে দেখি না কেন এই জন্য মেমুরা বিল্লাহ আল্লাহ কয় ইমান রাখতে হবে বাতিনে না দেখকে বিশ্বাস করতে হবে দেখকে বিশ্বাস করলে ইমান না না দেখকে বিশ্বাস করার নাম ইমান বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের খবর দাতা যারা মূর্খ মানুষ নবীজিকে গায়েবের খবরদাতা মানে সে ইমানদার বেহেশতি আরে নবীজিকে গায়েবের খবরদাতা মানে না সে আবু জাহেল মূর্খের বাপ দুজনই গায়েবের আল্লাহ গায়েব আল্লাহরে দেখা যায় না আল্লাহ গায়েব গায়েবের খবর নিয়ে এসে বেড়া প্রথম কিছুই ছিল না আল্লাহ আল্লাহ তখন আল্লাহ নবীজিকে সৃষ্টি করছে আল্লাহ ছায়া আল্লাহ ছায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করিয়া আল্লাহর নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম রাখা রাখছে নবীজির মা বাপের জন্ম ছিল মা বাপের জন্ম দূরের কথা মা বাপের আদি পিতা আদম আলাইহিস সালামের জন্ম ছিল আদম আলাইহিস সালামের জন্ম দূরের কথা মাটি পানি আসমান জমিন কোনো কিছু ছিল কিছু ছিল না আল্লাহ আল্লাহ সর্বপ্রথম আল্লাহ নবীকে সৃষ্টি করে নাম রাখছে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি হইয়া নাম কি পাইয়া নবীজি হইয়া নাম কি পাইয়া তখন নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 নবীজি জীবনেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই জীবনেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই তিনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন তাহলে আরেকজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতো আর তিনি উম্মত হইতেন তাই তিনি জীবনেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
নদী বিহরিয়া মোহাম্মদ রাসূলুল্লাহ নামটি পাইয়া আল্লাহর উদ্দেশ্য প্রচার প্রমাণ প্রকাশের জন্য তখন নবী জিন্দাবাদ মুবারকে বলে তিনি বেহেস্ত দেখছেন, আমরা বেহেস্ত দেখি নাই। নবীজি দুজক দেখছেন, আমরা দুজক দেখি নাই। নবীজি ফেরেশতা দেখছেন, আমরা ফেরেশতা দেখি নাই। নবীজি জিন্দাতি দেখছেন, আমরা জিন্দাতি দেখি নাই। গায়ে বাচিন যত সব নবীজি দেখছেন। এমন একটা বাচিনী জিনিস নাই যাহা নবীজি না দেখেন নাই। বাচিনের বাচিন আল্লাহ, সমস্ত বাচিনের বাচিন আল্লাহ, তিনি আল্লাহরে দেখছেন। বাবা একটা কথা মনোযোগ মনোযোগ, এক লাখ বা দুই লাখ ২৪ হাজার পয়গম্বর দুনিয়ায় ছিল, কাকে আল্লাহ মেরাতে নেয় নাই, নবীজিকে মেরাতে নিলেন কেন? জানা ফরজ। কোন নবীকে আল্লাহ মেরাতে নেয় নাই, নবীজিকে মেরাতে নিলেন কেন? জানা ফরজ। শুন বাবা, বেলা একটার সময় আমি দাঁড়াইছি, দিনের বেলা একটার সময় দাঁড়াইছি, আমার ছায়াটা বয়ে বসে। আমি যেমন ছায়াটা তেমন না, হবহু, কিন্তু ছায়া দেহ না। ছায়ার জন্ম দেহ হয়েছে, ছায়া দেহ না হয়ে কেন? আমার দেহের মধ্যে সূর্যে আঘাত করলে দুঃখ আয়াম, ছায়ার মধ্যে হীরা জাগের সর্বাই আঘাত করে দুঃখ হইল, প্রমাণ হইল ছায়া দেহ হচ্ছে, কিন্তু ছায়া দেহ নয়, দেহের শরীর নয়। বেলা ১২টা বাজে, মাথার উপরে সূর্য আসে, তখন ছায়া করিতেছে দিল্লি, পাঞ্জাব। বেলা ১২টা বাজে, ৮টার সময় ছায়াটা দাম বয়ে বসছে, ১২টা বাজে, মাথার উপরে সূর্য আসে, ছায়া করিতেছে যেহান থেকে ছায়ার উৎপত্তি, ওইখানে আয়া মিলে গেছে, ওইখানে আয়া নিষ্পত্তি। আবার বেলা ১টা বাজে, আবার বেলা ১টা বাজে, ছায়া আবার দেওয়া হচ্ছে, বাইরে হচ্ছে। তিনটে ঘটনা না, ঘটনা তিনটে না, আটটার সময় ছায়া দেওয়া হচ্ছে, বয়ে বসে, ১২টার সময় এই ছায়া আবার দেহের মধ্যে মিলছে, ১টার সময় আবার দেওয়া হচ্ছে ছায়া বাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ছায়া মানব রং নমুনায় মানবের হেদায়তের জন্য মক্কা নগরে মানবের রং নমুনায় পাঠাইছে, আবার তিনি যে আল্লাহ ছায়া তার প্রমাণের জন্য আসে আজিমে নিয়ে আল্লাহর সঙ্গে মিলন করছে। আল্লাহর সঙ্গে মিলন হইলে পরে আবার তিনিকে মক্কা নগরে পাঠাইছে। ধর্ম যদি দুনিয়ায় থাকে একমাত্র ইসলাম, ইসলাম ব্যতীত আর কোন ধর্মই নাই, এত বড় বেদপূর্ণ ধর্ম, এত বড় বেদপূর্ণ ধর্ম। বাবা তাই আল্লাহ মুসলমানের ওজন বোঝনা, মুসলমানের জন্য দুধ হারাম, মুসলমানের জন্য বেহেস্ত ওয়াজিব, বেহেস্ত ফরজ। শিখ ইমানদার মুসলমান ইয়া মর্য ওয়ালা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না ইয়া মর্য না। একমাত্র ধর্ম দুনিয়ায় থাকে ইসলাম। আল্লাহ বলে ইন্না দীনা ইন্দাল্লাহি ইসলাম, আমি আল্লাহর কাছে ধর্ম বলতে একমাত্র ইসলাম। ইসলাম বাজার কোন ধর্ম আল্লাহ কয় আমার কাছে নাই, যে শয়তানের চক্রান্ত।
বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান, তিনি 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে শুভ আগমন করতেন, তখন তিনি ইসলাম, ইসলাম জাহের 570 বছর যে তিনি ছিলেন বাচনী জগতে, তখন ছিলেন তিনি ইমান, 570 বছর ছিলেন বাচনী জগতে, তখন তিনি ইমান, ইমান রাখতে হবে বাচনে। 570 বছর পরে মক্কা নগরে শুভ আগমনে, তখন তিনি ইসলাম, ইসলাম জাহের। বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান, তিনি ইসলাম, সর্বগুণে নবী আলাইহিস সালামকে যারা মানে তারা ইমানদার, তাদের জন্য দুদক হারাম, আল্লাহ সরকার ন মানে সরকার কি ইমানদার? সরকারে আল্লাহ মানে না, যদি কেউ অস্বীকার করতে পারে আসে আজ না যে কোনো দিন বাংলাদেশের যে কোনো জায়গায় কিতাব খুঁজিয়া দেখাইবে, আর আমিও কোরআন খুঁজিয়া দেখাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি বাকি শয়তানেও আল্লাহ মানে, কিন্তু নবীজিকে না মানার কারণে কাফের, এখনো আল্লাহ মানে। এই যে আপনারা পড়ে أعوذ بالله من الشيطان الرجيم قرطبي أما بيجيسة هاي هاي بانغلاديش قرطو الله أمي تمار خاصة أسوأ ساي الله أمي تمار خاصة أسوأ ساي بيتاريتو شويتان هلتي أسوأ ساي এখন জানা ফরজ শয়তান বিচারিত কোথা হচ্ছে, জানা ফরজ শয়তান বিচারিত বেহেস্ত হয়েছে, শয়তান 9 লক্ষ বছর বেহেস্ত ছিল, শয়তান 9 লক্ষ বছর বেহেস্ত ছিল, তখন শয়তান ছিল না, কি ছিল? মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাগণের উস্তাদ, সমস্ত ফেরেশতাগণের উস্তাদ ছিল। তাই আল্লাহ বেহেস্ত রাখছে, 9 লক্ষ বছর রয়েছে, আল্লাহ মানছে, আল্লাহর বন্দী করছে, বিচারিত করলো কোন দোষে, জানা ফরজ, বিচারিত করলো বেহেস্ত হয়েছে কোন দোষে, জানা ফরজ, আল্লাহর পরীক্ষায় ধরা পড়ছে ইমান নাই, আল্লাহর পরীক্ষায় ধরা পড়ছে ইমান নাই, তখন আল্লাহ তারে কয় ফখরুজ বাইরো, ফাইনাকা শয়তান, তু শয়তান, ফখরুজ মিনহা ফাইনাকা শয়তান, শুধু নবীকে না মানার কারণে, ইমান না থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ মুনাজাত, আগে ইমান পরে নামাজ, বাবা ইমানদার হইয়া নামাজ পড়তে হবে, ইমান নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আল্লাহর নূরে সৃষ্টি, নবীজি হাজির ও নাজির, নবীজি গায়েবের খবরদাতা, ইমান এই বিষয়ে যা যে না মানে সে বেঈমান, তার জন্য দুদক, তার জন্য আল্লাহ দুদক তেল করে। এই মর্মে আল্লাহ কই না আছেই না কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে মঙ্গলাদি বলতে যাহা সম্পূর্ণ দান করে দিই, দুদক মঙ্গলের মধ্যে না, দুদক বাদে সব নদী, আমরা এখন নদীজির বন্দা, আমরা আল্লাহ দান করে দিছে, ফুল আল্লাহ কে ফুল ফুল আমর আমের আল্লাহ মামুর রাসূলুল্লাহ, আল্লাহ কে আপনি বলেন হে ইবাদি আল্লাযিনা, হে আমার বান্দারা, রাসূলুল্লাহর বান্দা হইয়া বসবাস করো, রাসূলুল্লাহর বান্দা
আল্লাহর বান্দা। আল্লাহ কইছে বলেন, হে আমার বান্দারা, গোনা খরচা খরচা জীবন বরবাদ করে রাখছ, আল্লাহর রহমত থেকে নিজের দিল। আল্লাহর রহমত নবীর দুজাহান, তিনি যখন সুপারিশ করবে, আল্লাহ মাফ করে দাও, আমার বান্দারা মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিব। ইনশাআল্লাহ ইয়াসুরুল জুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিব, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। তাই রাসূলুল্লাহর বান্দা হইয়া বসবাস করো। বাবা, যারা মাথায় টুপি রাখে তারা রাসূলুল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহর গোলাম, বান্দাবানির গোলাম। রাসূলুল্লাহর গোলামি করো। কোরআনে আছে না, ফাচ্চা বিরোধী হবে কবুল্লাহ, নবীজি আল্লাহর আদর্শ বলে আমার গোলামি করো, আল্লাহ ভালোবাসবে। বাবা, মাথার টুপি নাই শয়তানের বান্দা, শয়তানের বান্দা হয় না। মাথায় বুঝা তখন টুপি রাখো, পড়ে যায় বুঝা নাই মাথা খালি, সবসময় টুপি মাথায়, পেশাব করতে গেলে মাথায় টুপি যায়, পেশাব করা শূন্য, পায়খানা করতে গেলে মাথায় টুপি রাখা পায়খানা করা শূন্য, ভাত খাইলে মাথার টুপি দেয়া টুপি রাখতে পারতাম শূন্য। আজ নবীজির গুলামি নাই, কারণ কি, নবীজির গুলাম আল্লাহর গুলাম, নবীজির গুলাম না শয়তানের গুলাম। যার মুখ দাঁড়িয়ে নাই আল্লাহর বান্দা না শয়তানের বান্দা, তাই বাবা, দাড়ির মধ্যে কোনদিন অস্ত্র লাগাইও না, দাড়ি খাচ্ছ না, শয়তানের বান্দা হইও না, সাবধান সব হলো। বাবা, এই চার ফিট ফোর ফ্যানের পোশাক ইংরেজের, তখন তুমি শয়তানের বান্দা। প্যান্ট না হরিয়া পায়জামা করতে পারো, ডোরা পায়জামা, কিন্তু এই ফ্যানটা যে শয়তানের পোশাক, শার্ট শয়তানের পোশাক, শয়তানের বান্দা। ফ্যান শার্ট যে ব্যবহার করে শয়তানের বান্দা, আল্লাহর বান্দা না। আল্লাহর বান্দা কোন সময়, যখন শয়তান রাসূলুল্লাহর বান্দা তখন আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর বান্দা নয় শয়তানের বান্দা। শয়তানের বান্দার জন্য আল্লাহ তৈরি করিয়া আল্লাহর অধীনে রাখছে, আর বেহেস্ত তৈরি করে আল্লাহ নবীকে দান করে দিচ্ছে। আইনের অধীনে আল্লাহ আল্লাহ দাবি করতে পারবেন যে বেহেস্তের মালিক আমি, বেহেস্তের মালিক রাসূলুল্লাহ। তাই রাসূলুল্লাহর বান্দা হইয়া বসবাস করো, মিথ্যা কথা বলো না। মিথ্যা কথা বাবা, হায় হায়, আচ্ছা অল্পক্ষণ যদি আল্লাহ হায়াত রাখে, আসি সারা বাংলাদেশের জন্য আসি, আজীবন ফল করতে যায়। কাবা শরীফের সামনে একটা হাজার আছে, পাথর আছে,
এত বড় একটা পাথর, হাজারে আসবাদ, হাজার মানে পাথর, আসবাদ মানে কালা কালো পাথর, নিজের অর্থ কি দেখা পাথর দেখা নেবে না, পাথর দেখা আবার সব নেবে না, এদের মধ্যে হাজার মজা গেলে পাথরের সম্মান বেশি না মানুষের সম্মান বেশি, ইমানদার মানুষের সম্মান খানে কাবার চেয়ে বেশি, ইমানদার মানুষের সম্মান খানে কাবার চেয়ে বেশি, ইমানদার মুসলমানের কবর জিয়ারত করো কাবা শরীফকে পিছনে রেখা কবরকে সামনে রেখে জিয়ারত করা সুন্নত, কাবা শরীফকে পিছনে রেখা কেন, কাবা শরীফের চাইতে ইমানদার মুসলমান তার সম্মান বেশি, এই যে হাজরে আসওয়াদ এই যে মধ্যে সময় দেয় কেন, এই বিষয় জানা জানো না কেন, জানা ফরজ, হায় হায় আমার দুঃখ দুঃখ ইমানের খবর নাই, এই পাথরটার নাম হাজরে আসওয়াদ কালো পাথর, হাজিরাকে সময় দেয় সব হাজিরা সময় দেয় কারণ শুন, হযরত আদম আলাইহিস সালাম যখন বেহেশতে ছিল তখন আল্লাহ আইন করছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, কুরআন শরীফের প্রথম আল্লাহ কয় এই বৃক্ষের ফল খাইও না, খাইয়ে জালিম হইবা, বেহেশত করতে বাইরে যা, বৃক্ষের ফল খাইতো নিষেধ করছে আল্লাহ, তখন যে ফেরেশতা বেহেশতে মানুষের সুরতে বেহেশতে কে আদম আলাইহিস সালামের মন্ত্র মিথ্যা মন্ত্র পড়াইছে, কয় হে আদম আলাইহিস সালাম এই যে বৃক্ষের ফল খাচ্ছে আল্লাহ নিষেধ করছে কেন জানেন, ফল যদি খান সে বেহেশতে থাকবে আর যদি না খান সে বাইরে দিব, এই মিথ্যা কথা কইয়া বেহেশতের ফল আইয়া আদম আলাইহিস সালাম রেখাবাইছে, আদম আলাইহিস সালাম আল্লাহর নিষেধ লঙ্ঘন করছে, আল্লাহর নিষেধ লঙ্ঘন করছে শয়তানের চক্রে বলিয়া, তখন ইয়ে মিথ্যা কথা কইয়া আদম আলাইহিস সালাম রে বেহেশতের ফল খাওয়াইছে, তখনই আল্লাহ তারে কইছে পাথর পাথর বানায়া তারে কানে খাবার সামনে ফেলছে, যখন খাবার খাবার সামনে ফেলছে ফেরেশতারা পাথর ইয়া, তখন দুধের সে সাদা ছিল, দুধের সে সাদা ছিল, দুধের সে সাদা ছিল, এই মিথ্যা কথা কইয়া প্রবঞ্চনা করিয়া আদম আলাইহিস সালামকে বেহেশত হইতে বিতাড়িত করায় আল্লাহ মিথ্যা বলার কারণে তারা পাথর বানায় ফেলছে, এই আদম সন্তান গুণাগার হজ করতে যাবে যখন সময় দেয় জীবনের গুণারা সুস্বের গুণার রং কালা, গুণার রং কালা, গুণা যখন সুস্বের হয়ে পাথরটা কালো হয়ে গেছে, মিথ্যার মিথ্যার কত বড় অপরাধ মিথ্যা, তাই মুসলমান মিথ্যা বলতে পারে না, আল্লাহ কল্যাণ আসুল্লাহ আল্লাহর কাজ দিবেন, মিথ্যাবাদী আমি লানত করছি, মিথ্যাবাদী মারাও আরো কই ভাড়াও যাও লান আসুল্লাহ কাজ দিবেন, মিথ্যাবাদী আমি মারাওন বানাইছি, মিথ্যাবাদী মারাও মিথ্যাবাদী আমি মারাওন বানাইছি, আরো কই ওয়াই রইগো মাইদে মুকার দিবে, সাতটা যুবক তোর মধ্যে একটা যুবকের নাম ওয়াই ওয়াই যুবকের মতো কঠিন শাস্তি আর কোনো যুবক হয় নাই, সব সাইতে বড় কঠিন শাস্তি ওয়াই যুবকে আল্লাহ কয় ওয়াই যে ওমায় দিকে মোকাল দিবে, ওয়াই যুবককে তুই একশি আমি মিথ্যাবাদের জন্য তাই বাবা।